এক যে আছে ফুটকা তার বড় ভুক বড় ভুক, তার আছে এক ভাইপো তার বড় মুখ বড় মুখ, সেই মুখে নানান জায়গার খাবার, এখানকার খাবার ওখানকার খাবার, খাবার 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 ইস খাবার, যার না আছে ধর্ম না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা। नीला है आसमां, उड़ रहा है पक्षी, कॉफी हाउस में आकर मैं हो गया ब्योमकेश बख्शी। ओह अजीत अजीत, अरे ऊपर एसो ऊपर एसो। বাচ্চা বয়স থেকে শুনে আসছি কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। আড্ডা তো প্রত্যেক দিনই হচ্ছে, এই আড্ডার মধ্যে বাঙালি কত কিছু নিয়ে আলোচনা করছে, সোসাইটি নিয়ে আলোচনা করছে, রাজনীতি নিয়ে আলোচনা করছে, কালচার নিয়ে আলোচনা করছে, আরও অনেক কিছু নিয়ে আলোচনা করছে। আর সেই আলোচনা যখন মাঝে মধ্যে চায়ের কাপে তুফান তোলে, তখন মাঝে মধ্যে কফির কাপেও তুফান তোলে। ওয়েলকাম টু ফুটকা ক্যাফে স্পেশাল। উনি বললেন যে ইন্ডিয়ান কফি হাউস থেকেই শুরু করা উচিত, তাই তো? একদম, কফি হবে শয়তানের মতো কালো আর বিষের মতো তেতো। কি বললেন? শয়তানের মতো কালো আর বিষের মতো তেতো। কফি হবে শয়তানের মতো কালো আর বিষের মতন তেতো। কফি হবে শয়তানের মতো কালো আর বিষের মতন তেতো। বাঙালি মাসে ভাতে রয়েছে, তাই বাঙালিকে বলে ভেতো। খুব বাজে, সরি, খুব বাজে ছিল এটা, কিন্তু এই কথাটা এককালে কফি হাউসের ব্ল্যাক কফি বা ইনফিউশন সম্বন্ধে বলা হয়। আসলে কলকাতায় কফি খাওয়ার অভ্যেসটা যদি ইন্ডিয়ান কফি হাউস কলেজ স্ট্রিট থেকে শুরু হয়, পৃথিবীতে কফির গল্পটা কিন্তু অনেক পুরনো। বহু বছর আগে ইথিওপিয়ার কোনো এক মেষপালক খেয়াল করে দেখেছিলেন এক স্পেসিফিক কোনো গাছের ওই বেরিগুলো খেলে তার ছাগল বা ভেড়াগুলো কেমন একটা পাগলামো শুরু করে, উত্তেজিত হয়ে পড়ে। ভদ্রলোক নিজেও খেয়ে দেখলেন এবং দেখলেন বেশ চনমনে উত্তেজিত লাগছে। সেখান থেকেই কফি বিনসের যাত্রা শুরু। আরব দেশ থেকে লোকজন বা মধ্যপ্রাচ্য থেকে লোকজন এই কফি বিনসকে পপুলার করে তোলে সারা পৃথিবীকে। কফি বিন রোস্ট করে পাঠানোর যে ট্র্যাডিশন, যে ব্যবসা গড়ে ওঠে, সেটাও কিন্তু ওই মিডল ইস্ট থেকেই শুরু হয়। কলকাতার কফির গল্পটা ইন্ডিয়ান কফি হাউস থেকে শুরু হয়ে আজকে মোটামুটি সারা কলকাতার একটা কালচার বলা চলে। কফি হাউস মানে যতই আমরা বলি কলকাতার ইন্টালেকচুয়াল ক্যাপিটাল, হাংরি ইন্ডিয়া মুভমেন্ট, সত্যজিৎ রায় থেকে অপর্ণা সেন সবাই এখানে এসছেন, ফুটকা ভাইবও এসছেন আগের এপিসোডে ক্যালকাটা টু কলকাতা, সেই গল্পটা কিন্তু সারা কলকাতায় বিভিন্ন কফি শপের বিভিন্ন আড্ডার মধ্যে দিয়ে ছড়িয়ে গেছে। কফি হাউস মানে কিন্তু পিওর নস্টালজিয়া। এখানে এসে অনেকে অনেক গল্প বলতে পারে। ইনফ্যাক্ট এখানে ঘন্টার পর ঘন্টা দুটো কফি নিয়ে বসে আড্ডা মারা যায় এবং এই আড্ডার কোনো বয়স হয় না। এখানে ছোট বড় মাঝারি কেউ কিচ্ছু নয়, সবাই এক লেভেলে কফির কাপে চুমুক দিচ্ছেন, আড্ডা মারছেন, নস্টালজিয়ায় ডুবে দিচ্ছেন প্রত্যেকে। মেইন যে জায়গাটা কফি হাউসের সেটা হচ্ছে খুব কম পয়সায় কফি পাওয়া যায়, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে কেউ ডিস্টার্ব করে। কফি হাউস মানে আমাদের কাছে একটা স্কুল বা কলেজ, সব কিছুর পরে বন্ধুদের একসাথে মিলিত হওয়ার জায়গা, মানে যেখানে সবাই মিলে দেখা হয়, আবার সেই আগের মতো আড্ডা হয়। নর্থ কলকাতায় কফি জয়েন্ট বা ক্যাফে সেরকম আছে কি? ফুটকা জানবে না তো কে জানবে। আজকে তাহলে নর্থ কলকাতার কফি জয়েন্ট দিয়ে শুরু। গ্রেট, সো লেটস এক্সপ্লোর দ্য কফি অফ নর্থ কলকাতা। Yeah.
প্রশ্নটা ছিল নর্থে কি ক্যাফেটেরিয়া নেই? অফকোর্স রয়েছে, এবং এরকম একটা সুন্দর ক্যাফেতে এবার আমাকে ফুডটা নিয়ে যাচ্ছেন যার নাম কফি ও কবিতা। এটা শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে একটু এগিয়ে শ্যামবাজার মেট্রো স্টেশনের 2 নম্বর গেটের ঠিক পাশে ক্যাফে কফি ও কবিতা। অবভিয়াসলি কফি আর কবিতার সঙ্গে একটা গাঢ় সম্পর্ক রয়েছে। ভেতরে যেতে যেতেই দেখাচ্ছি, এই হচ্ছে কফি ও কবিতার ওয়াল। আর এখানে যারা যারা আসেন কফি খেতে বা খাবার খেতে, তাদের নানান রকমের থটস, ভাবনা, তারা যা লিখে রাখেন সেগুলোকে এখানে শোকেস করা হয়েছে। ক্যাফে কফি ও কবিতা শ্যামবাজার, ইন্টেলেকচুয়াল বাঙালির একমাত্র মননশীল ক্যাফে, শ্যামবাজার 2 নম্বর মেট্রো স্টেশনের পাশে, 32 ভূপেন বোস অ্যাভিনিউ, কলকাতা 4। বেশ সুন্দর কয়েকটি লাইন, আলাদা আলাদা যারা যারা এখানে এসেছেন, খাওয়া দাওয়া করেছেন, তারা লিখে দিয়ে গেছেন। আমরাও চেষ্টা করব কফি খেতে খেতে একটু কবিতা সৃষ্টির। নিচে বসার জায়গা রয়েছে, আমরা যাব দোতলায়। উত্তর কলকাতার এই ক্যাফে যেখানে সিঁড়ি বেয়ে উপরে উঠছি, অনেকদিন ধরে ফুডকার কাছ থেকে শুনেছি ক্যাফে কফি ও কবিতা সম্পর্কে, আজকে চাক্ষুষ করব। এরকম লাল সিমেন্টের পাঁচিলওয়ালা বাড়ি, উঁচু সিলিং, খুব একটা আমরা কিন্তু বোধহয় কলকাতার অন্যান্য দিকে দেখতে পাই না। একতলায় একটা ছোট বসার জায়গা, তাড়াতাড়ি খেয়ে পালাতে হলে সেখানে, আসল জায়গাটা দোতলায়। আমি একটা গল্প বলবো। এই গল্পটা ঘটেছিল 2004 সালের অক্টোবর মাসে, প্রচণ্ড ঠান্ডা, তার মানে কলকাতায় নয়, কেদারনাথে। আমাদের কেদারনাথে কি হয়েছিল, মেসোমশাই না হঠাৎ অক্সিজেনের দরকার হয়েছিল, ব্রিদিং প্রবলেম হচ্ছে। এবার আমরা সব অক্সিজেন খুঁজতে বেরিয়েছি, আমি, বুবাই আর সুকুমার। রাত্রিবেলা 1:30টার সময় অক্সিজেন খুঁজতে বেরিয়েছি, বলছি ভাই সাহেব হিয়ামে অক্সিজেন মিলে না, ভাই সাহেব হিয়ামে অক্সিজেন মিলে না, কাউকে পাচ্ছি না খুঁজে। হঠাৎ দেখি দূর থেকে একটা লোক আসছে হাসতে হাসতে, যাই হোক বাবা কাউকে পাওয়া গেছে, তাহলে অক্সিজেনটা পাওয়া যাবে। এবার লোকটা যত কাছে আসছে না, তার দাঁতটা আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। না কী রে ভাই, এরকম দাঁত বড় হয়ে যাচ্ছে কেন, এটা কি? তারপর দেখি ওটা মানুষ না, একটা ঘোড়া আসছে আমাদের দিকে। সেখানে অবশ্য আমরা কফি খাইনি, অন্য কিছু একটা খেয়েছি। কফি ও কবিতার ভেতর ঢুকে আসা মাত্রই প্রথম যে জিনিসটা আপনাকে স্ট্রাইক করবে সেটা হচ্ছে এই দেয়ালগুলো। এই দেয়ালগুলোয় রয়েছে সাহিত্য, কবিতা, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এক অসাধারণ পরিবেশ, যে পরিবেশের সঙ্গে খাবারটা বেশ সুন্দরভাবে মিশে গেছে। আমি যেহেতু এখানে 4টে কফি মাগ দেখছি, জিজ্ঞেস করে নিতে চাই, আমরা কি 4টে কফি টেস্ট করে দেখবো? না না, যেটা কি হয় নর্থ ক্যালকাটায় না, আমাদের সবার একটা ধারণা আছে যে ফ্যান্সি টিপিক্যাল কফি মানে ক্যাপুচিনো, লাতে, এইরকম খুব একটা কিছু নেই। কেবিন কালচার যতই বেশি থাকুক কফি খুব একটা নেই, সেই জন্যে আমরা রিকোয়েস্ট করেছিলাম 4 রকম কফি খাওয়াতে। আমেরিকানো দেখতেই পাচ্ছি, লাতে যেটা দুধ বেশি, টিপিক্যাল ক্যাপুচিনো আমরা সবাই যেটা ক্যাফে দিয়ে সব থেকে বেশি অর্ডার করি, আর চকলেট প্রেমীদের জন্য ক্যাফে মোকা। এক্সেলেন্ট, লাভলি। আমি এইটা একটু টেস্ট করে দেখতে পারি? হুম প্লিজ। ওকে, আমি এইটা নেব। রাইট, টেস্ট করার আগে একটু চিয়ার্স হয়ে যাক। চিয়ার্স। এর সঙ্গে একটু টেস্টিংও হবে, হোক, টেস্টিং অ্যান্ড টেস্টিং, মানে একটুখানি কফি খাবো, তারপর তুমি একটা লাইন বলবে, আমি তার সঙ্গে মিলিয়ে ছন্দ করে আরেকটা লাইন বলবো। ওকে, কবিতা হবে নিজেদের মতন করে। ওকে, রেডি? ওকে। ওকে, তুমি ভেবে চিন্তে একটা লাইন বলো আমায়। ফুটকা কত ভালো, আমাদের টি শার্ট প্রাইমারিলি কালো, তুমি এখানকার নাম ধরেও বলতে পারো। শ্যামবাজারে কফি ও কবিতা। শ্যামবাজারে কফি ও কবিতা, আজ 2 দিন হয়ে গেল আসেনি কাজে নসি সবিতা। ওর
আই এম সেইং, দেখো কবিতাটা ন্যাচুরালি আসছে, কফিতে সিপ দিচ্ছি, আরেকটা বলি? হ্যাঁ বলো। ভাইপো কত মিষ্টি, আর তোমার দিকেই আমার দৃষ্টি। খুবই খারাপ হচ্ছে আমি জানি, এক্সট্রিমলি খারাপ। দেন আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি যে এই যে ওয়ালটা দেখে এলাম যেখানে কত মানুষ সুন্দর সুন্দর লাইন লিখে গেছেন এবং সেগুলোকে প্রিজার্ভ করা হয়েছে, সেগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে, আমরা ওরকম পারি না, তাই আমাদের লাইনগুলো দেয়ালে কেউ লাগিয়ে দেবে না। রাদার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হাইলি রেকমেন্ড করতে পারি। আ ক্যাফে ইজ এ মিটিং প্লেস, এবং সেটা দেশে হোক বিদেশে হোক যেখানেই আমরা যাই না কেন, সেই ক্যাফেতে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে যাই, গল্প করি, আড্ডা মারি, তার সঙ্গে একটু কফি খাই, খাবার খাই। কফি নিয়ে খুব ইন্টারেস্টিং গল্প ফুডকার কাছে রয়েছে। আমরা একটু আগে বলছিলাম না যে কফিটা পৃথিবীতে কীভাবে এলো, এবার আমরা বলি যেখানে থাকি ভারতবর্ষে কফি কীভাবে এলো। কফি তখন এক অত্যন্ত দামি জিনিস ছিল, মানে মধ্যপ্রাচ্য থেকে আরব থেকে আসতো, ম্যাসিভ দাম ছিল জিনিসটা, এবং সেটা ভারতবর্ষে চাষবাস করা হতো না, কফি বিনস আরব থেকে অ্যালো করতো না এক্সপোর্ট করা। তো কী করলেন বাবা বুডান বলে এক ভদ্রলোক ছিলেন, বাবা বুডান, তিনি যেটা করলেন, বলা হয় তিনি হজ করতে গেছিলেন, ফেরার সময় 7টা কফি বিন দাড়ির মধ্যে লুকিয়ে নিয়ে চলে আসেন, লিটারেলি, মানে এরকম একটা রূপকথা শুনেছি বা বাজারে প্রচলিত আছে, এবং সেখান থেকেই দক্ষিণ ভারতে প্রথম কফি প্ল্যান্টেশনটা শুরু হয়। ইনফ্যাক্ট নীলগিরির কাছে দক্ষিণ ভারতে একটা বাবা বুডান ফরেস্ট বলে একটা জায়গা তাকে ডেডিকেট করা আছে, যার কল্যাণে আজকে আমরা এই কফি ও কবিতা খাচ্ছি, সেখানে ক্যাপোচিনো, লাতে, আমেরিকানো, দুধ চিনি দিয়ে কফি, দুধ ছাড়া কফি, হেনা তেনা সব কিছু আমরা খাচ্ছি। বাবা বুডানের নাম করে তাহলে একবার চিয়ার্স করি। চিয়ার্স। প্রথমবার শুনলাম এই নাম বাবা বুডান, প্রথমবার শুনলাম এই নাম বাবা বুডান, খার্তুম যার রাজধানী সেই দেশটার নাম সুদান। আমাদের সামনে যে আইটেমগুলো রয়েছে তার মধ্যে আমরা একটু স্যান্ডউইচ টেস্ট করব, আর প্রনের এই ফ্রাই আইটেমটা ডেফিনেটলি টেস্ট করব। এটা বড় ভালো খেতে, প্রন ফ্রিটার্স, সোজা কথায় চিংড়ি মাছ একদম সুন্দর করে ক্রাম ফ্রাইড। মোটামুটি কফি ও কবিতার দাম খুব সাধারণ, ইনফ্যাক্ট অনেক কফি শপের থেকেই কম বলা যায়। থ্যাংক ইউ। অ্যাভারেজ কফির দাম ওই 100-150 আশেপাশে, আর খাবার দাবার খেলে দুজনের পকেট পিঞ্চ ম্যাক্সিমাম 400-500 টাকা। থ্যাংক ইউ। তো কফি ও কবিতায় বরঞ্চ আপনারা খান। আর একটা যেটা রিকোয়েস্ট, আমরা হয়তো নাও জানতে পারি, যদি উত্তর কলকাতায় কোনো কফি শপ আপনাদের জানা থাকে যেগুলো আমরা দেখাতে পারি, যেগুলো ফুড কার্ট ফিচার করতে পারি, কমেন্ট বক্সে লিখে জানান বা ইনস্টাগ্রামে ট্যাগ করে জানান। অ্যাজ ইউজুয়াল আর আবার বলছি, শেষকালে বলবো আরেকবার, ভিডিওটাকে একটু লাইক করুন, শেয়ার করুন, চেষ্টা করবো 10,000 লাইকসের এই ভিডিওটায় নর্থ ক্যালকাটার জন্য। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আমরা এমন বহু জায়গায় গিয়ে খেতে ইচ্ছুক যে সমস্ত জায়গা আপনি রেকমেন্ড করবেন, মানে ফুডকার জ্ঞানে তো রয়েইছে, আমি খুব একটা জানি না, ফুডকাই বলে দেন আমি ফলো করি, কিন্তু আপনি যদি রেকমেন্ড করেন আপনার পছন্দসই জায়গায় ফুডকা খেতে যাবে, অ্যান্ড এইভাবে আমরা এনজয় করবো, ফিচার করবো আপনাকেও। সো হিয়ার উই আর, কফি ও কবিতার এই স্পেশাল স্যান্ডউইচটা একটু কামড় দিন। এটা যেহেতু পুরনো বাড়ি, মানে যেখানে কফি ও কবিতা রয়েছে দোতলা মিলিয়ে, মানে একতলা এবং তারপর দোতলা, এই আলাদা আলাদা রুম রয়েছে এবং আলাদা আলাদা রুমে আলাদা আলাদা থিম, এই বিষয়ে বলবেন দিয়ালি বিশ্বাস। আমি সবসময় চাইতাম যে সৃষ্টির দিকে আনন্দটা আমার ছিল। তো কফি ও কবিতা মানে আমি নিজে ছোটবেলা থেকে কবিতা পড়তাম, আর নর্থ কলকাতায় কোনো ক্যাফে সেই সময়তে আমার জানা চেনার মধ্যে খুব বেশি ছিল না, অ্যাটলিস্ট ক্যাফে হিসাবে ছিল না, মানে মিত্র ক্যাফে হয়তো ছিল কিন্তু ক্যাফে বলে সেভাবে ওই কফি খাওয়া যে আড্ডা দেওয়ার জায়গা সেটা খুব একটা ছিল না। তো এই জায়গাটা আমার মনে হলো যে একদম মেট্রো স্টেশনের পাশে এবং শুরু করি। তো সেইভাবে সমস্ত কিছু, মানে ধরুন
টেবিলের ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা নুক অ্যান্ড কর্নার, ইচ অ্যান্ড এভরি আইটেম ওয়াজ হ্যান্ড পিকড বাই মি। তো এই যে করার মধ্যে যে আনন্দটা পেলাম সেটা একটা মানে ওইটাই ওয়াজ আ রিওয়ার্ড ইন ইটসেলফ। আর প্রথমে শুরু করেছিলাম আমরা 20 আইটেম দিয়ে, শুধুমাত্র কফি আর কফির সাথে যে জিনিসগুলো একদম স্যান্ডউইচ তারপরে বা নাগেটস এই ধরনের জিনিস দিয়ে প্রথম শুরু করলাম। তারপরে আমরা যে শেফদের পেলাম আর কি, তারা দেখলাম যে কন্টিনেন্টালে অনেক দিনের তাদের অভিজ্ঞতা, এবং তখন আস্তে আস্তে আমার মেনু বাড়তে লাগলো। এখন মোটামুটি আমার মেনুতে 90 আইটেম আছে, আর তার মধ্যে বেশিরভাগই মানে ওয়েল অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড ভেরি পপুলার। কলকাতার অলিতে গলিতে ইতিহাস, এই মুহূর্তে আমাদের পেছনে রয়েছে বড়ুয়া অ্যান্ড দে ফাস্ট ফুড সেন্টার। এটা লোকেশন বুঝিয়ে দিই, শ্যামবাজার মেট্রোর 5 নম্বর গেটের পাশ দিয়ে ঢুকতে হয়। যে কাউকে জিজ্ঞেস করবেন বড়ুয়া অ্যান্ড দে কোথায় বা মামার দোকান, তারা দেখিয়ে দেবে। এই জায়গার ঐতিহ্য রয়েছে, দিস ইজ 87 ইয়ার্স ওল্ড, অন ডেট 87 বছর বয়স। আর যে আইটেমটি আমার হাতে রয়েছে তার নাম প্যান্থেরাস। প্যান্থেরাস গল্পটা কি? প্যান্থেরাস জিনিসটা হচ্ছে মোটামুটি বলা যায় একটা ক্রেপের মধ্যে, ক্রেপ রোলের মধ্যে যদি রান্না করা কিমার পুর ভরা যায় দিয়ে সেটাকে ব্রেড ক্রাম্বে ডুবিয়ে ভাজা যায়, যে বস্তুটা তৈরি হয় সেটা হচ্ছে প্যান্থেরাস। স্ন্যাক্স হিসেবে অত্যন্ত পপুলার, কিন্তু এটার বিশেষ একটা মজার গল্প আছে। কিরকম? স্বাধীনতার আগে মগ রাঁধুনিরা ছিলেন অত্যন্ত পপুলার, মানে বলা হতো তাদের যেটাই শেখানো হোক তারা নিজের মতো করে গুছিয়ে গাছিয়ে একটা চমৎকার খেতে জিনিস তৈরি করে নিতেন। এবার সেই সময় ব্রিটিশদের তেল মাখানোর জন্যে বা বাটারিংয়ের জন্যে অনেক দেশীয় রাজা বা জমিদারি যেটা করতেন তাদের চেনাশোনা খাবার দাবারকে নিজের মতো করে পরিবেশন করতেন। ইনফ্যাক্ট 1700 এত তথ্য ডক্টর মাথার ভেতর কয়েকটা স্লিপ করে যায়। 1757 সালে যখন পলাশির যুদ্ধে ব্রিটিশরা জেতেন তখনও নাকি বলা হয় শোভাবাজার রাজবাড়িতে একটি পার্টি অর্গানাইজ করা হয়েছিল। এবার মগ কুকরা তো ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন বড়ুয়া সাহেব, যিনি তখনকার গ্রেট ইস্টার্ন হোটেলে কাজ করতেন এবং তখনকার থেটা ফেটা ক্লাব যেটা তখনকার নিউ এজ বেঙ্গলি ক্লাবের মধ্যে অন্যতম ছিল সেখানেও কাজ করতেন। এবার খ্রিস্টানরা কী করতেন তারা ওই বা ব্রিটিশরা কী করতেন তারা ওই 4টার সময় যে স্ন্যাক্সটা না সেটা খুব সিরিয়াসলি নিতেন, মানে সব কঠিন জিনিসপত্র এরকম খাওয়া হতো চায়ের সঙ্গে টা। সেখানেই বড়ুয়াবাবু কাজ শিখেছিলেন এবং 1934 সালে এই ব্যবসাটা শুরু করেন। তার সন্তান বিধুভূষণ বড়ুয়া ব্যবসাটা চালিয়েছিলেন এবং আজকে এই বড়ুয়া অ্যান্ড দে আমার জ্ঞানত্ব কলকাতার খুব কম, সম্ভবত একমাত্র বা খুব কম হাতে গোনা দোকানগুলোর মধ্যে একমাত্র যারাই প্যান্থেরাস বানায়। আমার ধারণা আমরা বাঙালিরা যদি বলি আমরা বিকেলে স্ন্যাক্সটাকে খুব সিরিয়াসলি নিই, চায়ের সঙ্গে সত্যি সত্যি একটা ভালো খুব দরকার। সেই ক্ষেত্রে চপ মুড়ি চানাচুর যেমন রয়েছে, রোল রয়েছে, আধুনিক জীবনে মোমো স্থান করে নিয়েছে বিকেলে স্ন্যাক্স হিসেবে, বাট এটা একটা ইউনিক বস্তু, ইটস ভেরি ফিলিং, একটা খেলে আর আপনার খিদে থাকবে না। ইনফ্যাক্ট যদি আপনি লাইট ইটার হন, যদি এটা একটা বিকেলে খেয়ে নেন ডিনারের জন্য খুব একটা জায়গা থাকবে না আপনার। So, cheers to Uttar Kolkata, cheers to Borua and the fast food center, and cheers to Pantheras. Our recommendation definitely ekhane mathan Pantheras. Ek ekta dam hocche 40 taka, ottonto pocket friendly. Cutlet o besh bhalo kore, tobe Pantheras diye shuru kore, tarpor apnar je dike jabar jan. Uttar Kolkatar aro onek gulo jayga royeche, jegulo obviously ei tuku chotto shomoyer moddhe cover kora shombhob noy. রেকমেন্ড আপনিও করতে পারেন, আমাদের কমেন্ট সেকশনে লিখুন কোন জায়গায় স্ন্যাক্স খেতে আপনার ভালো লাগে, কোন ক্যাফেটেরিয়াতে যেতে আপনার ভালো লাগে, অ্যান্ড উই উইল ডেফিনেটলি ট্রাই অ্যান্ড কভার দ্যাট অন ফুডকাস্ট। উত্তর কলকাতা ঘোরা হলো, এবার দক্ষিণে যাওয়ার পালা। আজকের মতন এই পর্ব এখানেই শেষ। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু আর চ্যানেল অন ইউটিউব, অ্যান্ড কিপ দ্য ফ্ল্যাগ অফ ফুডকাস্ট ফ্লাইং। ফুডকাস্ট ভাইপোর তরফ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ, চিয়ার্স ওয়ান্স অ্যাগেন উত্তর কলকাতা অ্যান্ড প্যান্থেরাস।